আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, অ্যান্ড ইউনিক একটা ভিডিও নিয়ে। এর আগে আমাদের চ্যানেলের মধ্যে এই রিলেটেড কোনো ভিডিওই আপলোড হয়নি, এবং এটা হচ্ছে আমাদের টপ 5 বাংলাদেশি ম্যাপ মোড নিয়ে। এর আগে আপনারা টপ 5 বাস মোড দেখছেন, টপ 5 হয়তোবা নানান কিছু নিয়ে আমরা ভিডিও মেক করছি, বাট হয়তোবা টপ 5 বাংলাদেশি বাস গেম নিয়েও ভিডিও মেক করছে আপনার সাথে। তো হয়তোবা বাংলাদেশি ম্যাপ মোড নিয়ে পর্যন্ত কোনো ভিডিও মেক করা হয়নি। আজকের এই ভিডিওতে আমরা সেরা 5টা বাংলাদেশি ম্যাপ মোড, একদম অরিজিনাল বাংলাদেশি ম্যাপ মোড, কোনোটা বাইরের দেশের হবে না, টোটালি বাংলাদেশি যে ম্যাপ মোড মেকার আছে তাদের হাতে তৈরি কিন্তু কিছু সেরা 5টা বাংলাদেশি ম্যাপ মোড এই ভিডিওতে আমি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। এবং আশা করতেছি আজকে এই ভিডিওতে আমরা যে 5টা ম্যাপ মোড আপনার সাথে শেয়ার করবো, এই 5টা ম্যাপ মোড আপনাদের অত্যন্ত পরিমাণে ভালো লাগবে। এবং যখন ডাইভিং করবেন, ডাইভিং করে আমাদের মন্তব্যটা জানিয়ে দেবেন আপনাদের কাছে কোন ম্যাপটা সব থেকে বেশি ভালো লাগছে। এবং আমি আশা করি আপনাদের এই 5টা ম্যাপ মোড থেকে এক ম্যাপ মোড হলো অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই সবাই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনারা হয়তোবা ম্যাপ মোড না দেখি ডাউন করতে চলে যাবেন, পরবর্তীতে ভালো না লাগলে আমাকে এসে কিছু বলতে পারবেন না, বা আপনাদের ভালো না লাগলে আমারও কিছু করার নাই। তো অবশ্যই পুরো ভিডিওটা একটু কন্টিনিউ করবেন একটু কষ্ট করে, তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের লিস্টটা একটা 5টা কোন ম্যাপ মোড রয়েছে। তো আর বেশি কথা বলবো না, এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আমি আপনাদের দেখাবো আমাদের লিস্টের আজকে 5টা সেরা 5টা ম্যাপ মোড কোনগুলো। তো আমাদের চ্যানেল মধ্যে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা যায় বেল আইকনটা, সেটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমাদের দেওয়া এরকমই সব নতুন ইউনিক ভিডিওগুলো সবার চলে যায় আপনার কাছে নোটিফিকেশন। তো চলুন চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আমাদের লিস্টের এক নম্বরে আমরা যে ম্যাপ মোডটাকে রাখছি সেটা হচ্ছে আমাদের আপডেট যে পদ্মা সেতুর ম্যাপ মোডটা আছে সেটা। পদ্মা সেতুর ম্যাপ মোডটা আপনি অনেকেই পছন্দ করছেন যখন নাকি এটা রিলিজ করা হয়েছিল। তো যখন নাকি এই ম্যাপ মোডটা বাসেটা আসছিল তখন কিন্তু প্রচুর পরিমাণে একটা হাইপ তোলা হয়েছিল এই পদ্মা সেতুর ম্যাপ মোডটা নিয়ে, কারণ পদ্মা সেতুটাই তো তৈরি হয়েছে কিছুদিন আগে, এবং সে আপডেট জিনিসটি আপনার বাসমোডে ইন্দোনেশিয়াতে পেয়ে গেছিলেন। তো এই জিনিসটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, এবং এই পদ্মা সেতুর ম্যাপ মোডটা আমরা আমাদের লিস্টের এক নম্বর রাখলাম, কারণ এই ম্যাপ মোড আপনার অনেকেই পছন্দ করছেন এবং অনেকেই এই ম্যাপ মোডটা ডাউনলোড করে খেলছেন। এবং এইটা কিন্তু টোটালি একটা বাংলাদেশি ম্যাপ মোড, এবং এখানে আপনার বাংলাদেশি এনভায়রনমেন্ট অনেক বেশি দেখতে পারবেন, বাংলাদেশি দোকানপাট দেখতে পারবেন। যদিও আমি এই ম্যাপ মোডটাতে হয়তো বা পুরোটা আপনার ঘুরায় দেখাই নাই, বা যেখান থেকে শুরু হয়েছে স্টার্টিং পয়েন্ট সেখান থেকে আমি হয়তো আপনার দেখাতে পারি না, সেখানে কিন্তু টার্মিনাল ছিল, বাড়িঘর ছিল, দোকানপাট ছিল, তারপর বিলবোর্ড, তারপর আর অনেক কিছু ছিল বাংলাদেশি অনেক কালচার সাথে মিলে, এরকম অনেক জিনিস কিন্তু সেখানে ছিল। তো যেহেতু আমি পুরো ম্যাপটি আপনার দেখাতে পারি নাই, যার জন্য হয়তো সেগুলো মিস হয়ে গেছে, আমি আপনাদের ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, রিভিউ লিঙ্কটা পদ্মা সেতুর ম্যাপ মোডের রিভিউ লিঙ্ক দিয়ে রাখবো, আপনার সেখান থেকে পদ্মা সেতুর রিভিউটা দেখে নেবেন, দেখে নিলে আপনি বুঝতে পারবেন ফুল রিভিউ সেখানে দেওয়া আছে। আমি জাস্ট আপনাদের এখানে দেখাইতেছি আমাদের লিস্টে এক নম্বর ছিল আমাদের যে পদ্মা সেতুর ম্যাপ মোডে এটা, এবং এই ম্যাপ মোডটা আপনার অনেকেই অনেকদিন ধরে খেলতেছেন এবং অনেকেই চাইতেছেন এটা খেলার জন্য। তো আমরা আমাদের লিস্টে এটাকে এক নম্বর রাখলাম। এবং এই পদ্মা সেতুর কিন্তু অনেকগুলোই কিন্তু ভার্সন ছিল, এক একটা কিন্তু কয়েকবারই কিন্তু এই পদ্মা সেতুর ম্যাপ মোড কিন্তু রিলিজ করা হয়েছিল, প্রায় দুই তিনবার হয়তো এই পদ্মা সেতু দুই তিনটা চ্যানেলের মধ্যে রিলিজ করেছিল, বাট এটা একটা আপডেট বলতে পারেন। তো এটাও অনেক বেশি ভালো, আগে যেগুলো রিলিজ ছিল ওইগুলো ভালো, সবগুলোই কিন্তু সেম, বাট ওই যে বললাম না যে শুরু যে দিকটা যেখান থেকে টার্মিনাল শুরু হয় বা স্টার্ট যে পয়েন্টটা আমাদের, তো ওইখানে আর কি কিছু কিছু জায়গাতে ভিন্ন আছে। তো আমি ভাবলাম যে এটাতে হয়তো বাংলাদেশি দোকানপাটের পরিমাণটা একটু বেশি আছে, যা তার জন্য এটা আমি রাখলাম, কারণ আপনার বাংলাদেশি কালচারের সাথে যদি বেশি একটা না মিলে তখন তার খেলে মজা পাবে না। তো এখানে যেহেতু একটু দোকানপাট, বাস কাউন্টার, তো এগুলো এই জিনিসগুলো আছে, এবং ম্যাপ মোডটা বিশাল বড় পরিসরের একটা তৈরি করা হয়েছে, তো ভাবলাম এটাকে আমরা রাখি। তো আশা করি আপনাদের কাছে এই ম্যাপ মোডটা ভালো লাগবে, এবং বললামই তো যদি আপনাদের এটার পুরো রিভিউ দেখার ইচ্ছা থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করবেন, আমরা এই পদ্মা সেতুর ম্যাপ মোডের যে ফুল রিভিউটা আছে সেটা আপনাদের লিঙ্কটা দিয়ে রাখবো। এটা ছিল আমাদের লিস্টের এক নম্বরে, এবং এই এক নম্বরে যে ম্যাপ মোডটা ছিল সেটা হচ্ছে পদ্মা সেতু। এরপর কোনটা আছে চলুন আমরা সেটা দেখে আসি। আমাদের লিস্টের দুই নম্বরে যে ম্যাপ মোডটা আছে সেটা হচ্ছে ঢাকা সিটির একটা ম্যাপ মোড, এবং এই ম্যাপ মোডটা আমরা কিছুদিন আগে কিন্তু আপনার সাথে ফুল একটা রিভিউ আপনার সাথে শেয়ার করছিলাম, এবং এটা কিভাবে সেট আপ করবেন সেটা কিন্তু সেই ভিডিওতে আমি আপনার দেখে দিছিলাম। তো যেহেতু টপ 5 বাংলাদেশি ম্যাপ মোড নিয়ে কাজ করতেছি বা ভিডিও মেক করতেছি, তো অবশ্যই এটাকে আমরা লিস্টে রাখতে হবে, যেহেতু ঢাকা সিটি আমাদের বাংলাদেশের একটা রাজধানী সিটি। তো সেই সিটিতে যদি আমরা না রাখি তাহলে কিন্তু হবে না। তো যদিও পুরো ঢাকার যে অঞ্চল যে ইয়েগুলো আছে, মানে যে লোকেশনগুলো আছে, যে ছোট ছোট যে লোকেশনগুলো, যেমন সাবান, মিরপুর, বনানী, তো এরকম যে লোকেশন, তো এরকম তার পাবেন না, বাট কিছু কিছু প্লেস আপনারা এখানে পেয়ে যাবেন, এবং তৈরি করা হয়েছে মূলত ওইরকম টাইপের করে এই ঢাকা সিটির ম্যাপ মোডটাকে,
এবং এটাতে আপনারা মতিঝিলের যে শাপলা চত্বরটা আছে সেটা পেয়ে যাবেন। তারপর মধুমিতা হল আছে, তারপর আর কয়েকটা হল আছে আর কি। তো এই ধরনের কিছু এনভায়রনমেন্ট আপনারা এই ম্যাপ মোটাতে পেয়ে যাবেন। তো অনেকটাই ধরতে গেলে এই বাংলাদেশি যে ঢাকা সিটি যে জেলাটা আছে বা ঢাকা সিটিটা আছে ওইটার সাথে আপনারা অনেকখান দিয়ে এটাকে মিলাতে পারবেন যদি একটু ঘুরেন আর কি। আমি এটা পুরোটা হয়তো ঘুরে আপনাদের দেখাতে পারছি, আজকে যতগুলো ম্যাপ মোড রিভিউ করবো সবগুলো তার ঘুরে ঘুরে পুরোটা দেখানো সম্ভব না, কারণ এক একটা ম্যাপ মোড প্রায় 10 থেকে 20 মিনিট খেললেও শেষ হইতেছিল না। তো এতগুলো বড় বড় যদি পুরো ম্যাপ আপনার দেখাতে যেত তখন তো আর পুরোটা দেখতে আপনাদের ভালো লাগবে না। আমি আপনার রিভিউ দিয়ে রাখবো, সেই রিভিউগুলো আপনার দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোন ম্যাপটা কেমন। আমি এবং আমি এই ভিডিওতে যে 5টা ম্যাপ মোড রাখছি সবগুলোই সুন্দর, সবগুলো ডাউনলোড করে খেলতে পারবেন এবং সবগুলোই আপনাদের অনেক বেশি পছন্দ হবে, আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং বললামই তো যে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, আমরা নেক্সটটা আরও কিছু পার্ট নিয়ে আসবো এই বাংলাদেশের ম্যাপ মোডের উপর। তো আমাদের লিস্টের 2 নম্বরে ছিল ঢাকা সিটির একটা ম্যাপ মোড এবং এই ম্যাপ মোডটা অনেক বেশি সুন্দর, আপনার চাইলে এটাকেও ডাউনলোড করে খেলতে পারবেন। তো এখন চলে যাবো আমরা আমাদের লিস্টের 3 নম্বরে যে ম্যাপ মোডটা আছে সেখানে। আমাদের লিস্টে 3 নম্বরে যে ম্যাপ মোডটা আছে সেটা হচ্ছে যমুনা সেতুর একটা ম্যাপ মোড এবং আপনারা অনেকেই কিন্তু দেখছেন যে ফার্স্টে কিন্তু আমরা যে ম্যাপ মোডটা শেয়ার করছি সেটা হচ্ছে পদ্মা সেতুর এবং দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে ঢাকা সিটি এবং আমরা 3য় নম্বর রাখছি আমাদের যমুনা সেতুটা। তো যমুনা সেতুটা অনেকেই খেলছেন এবং অনেকেই খেলেন নাই, যমুনা সেতুটা মোটামুটি ধরতে গেলে একটা ভালোই ম্যাপ মোড, আমার কাছে ভালো লাগছে। আমার কাছে জাস্ট এটাকে আমরা 3 নম্বরে এই জন্য রাখছি যে এই ম্যাপ মোডটা আপনারা ভালো লাগবে শুধু এটার যে যমুনা সেতুটা আছে এটি আপনাদের কাছে একটু বাংলাদেশি মনে হবে, এছাড়া আপনারা যে রাস্তাঘাটগুলো ওইগুলোতে তেমন একটা বাংলাদেশের সাথে তেমন একটা কানেক্ট নাই বা ওইরকম দোকানপাট বা তেমন কিছু নাই, জাস্ট একটা রোড দেওয়া আছে, ওই রোড আকারে আর কি কিছুক্ষণ আপনারা ড্রাইভিং করে এই আসল যমুনা সেতুটাতে আসবেন। এবং এই যমুনা সেতুটা আসলে আপনারা দেখতে পারবেন পুরো ইটেস্টুর একটা ফিল নিতে পারবেন এই যমুনা সেতুটা, কারণ এই টোটালি এই এই যেটা দেখতেছেন এই যমুনা সেতুটা এটা আপনারা পাবেন আমাদের যে এরো টুটা আছে মানে প্রবিডি ম্যাপ ওইখানে, এবং যারা ইটিএস টু খেলেন তারা একটু মিলাই দেখতে পারবেন। হয়তো বা ওইখানে ট্রেন চলে, এখানে ট্রেনটা চলে না, তো এখানে ট্রেনটা যদি বসে দেওয়া হয়তো একদম পুরো পারফেক্ট একটা ম্যাপ মোড হয়ে যেত, পুরো ইটিএস টুটাই হয়ে যেত। তা আমার কাছে যমুনা সেতুর ম্যাপ মোড অনেক বেশি ভালো লাগছে এবং কোনো ম্যাপ মোডই আমরা নাম্বার দিয়ে বা কোনোটাকে আমরা সিরিয়াল আকারে রেখে জাজ করতে পারি না, সবগুলো ম্যাপ মোডই জোস। আমার কাছে সবগুলো ম্যাপ মোডই অনেক বেশি অসাধারণ লাগছে এবং সবগুলো ম্যাপ মোডই আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আমরা জাস্ট আমাদের সিরিয়ালটা মেনটেন করার জন্য নাম্বারগুলো এক এক করে বলতেছি। তো অবশ্যই আপনারা এই ম্যাপ মোডটা খেলবেন এবং এই ম্যাপ মোডটা দিয়ে খেলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে পদ্মা সেতু বেশি ভালো লাগে নাকি যমুনা সেতু ভালো লাগে। তো অবশ্যই আপনারা এই একটা কমেন্ট আমাদের করে জানিয়ে দিবেন। আমাদের লিস্টের 3 নম্বরে যে ম্যাপ মোডটা ছিল সেটা হচ্ছে এইটা এবং এটা হচ্ছে যমুনা সেতুর একটা ম্যাপ মোড এবং এই ম্যাপ মোডটা অনেক লং টাইম ধরে আপনারা ড্রাইভিং করতে পারবেন, শুরু থেকে অনেকটুকু 4 থেকে 3-4 মিনিট আপনাদের ড্রাইভিং করে তারপর এই যমুনা সেতুতে আসতে হবে এবং এই যমুনা সেতু পার হওয়ার পর আপনারা অনেকটুকু সময় ড্রাইভিং করতে পারবেন অনেকটা সুন্দর একটা ফিল নিয়ে। তো এখন চলে যাবো আমরা আমাদের লিস্টের 4 নম্বরে যে ম্যাপ মোডটা আছে সেখানে। আমাদের লিস্টে 4 নম্বরে যে ম্যাপ মোডটা আছে সেটা হচ্ছে ঢাকা টু কক্সবাজার রোডের একটা ম্যাপ মোড। আপনারা অনেকেই জানেন অনেকদিনই হবে প্রায় কত 1 বছর আগেই ম্যাপ মোডটা রিলিজ করেছিল এবং গেমিং এক্সপার্ট অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেল মধ্যে যতগুলো ম্যাপ মোড রিলিজ করেছিল সবগুলো ম্যাপ মোডে কিন্তু প্রায় আপনাদের অনেক বেশি ভালো লাগছে এবং সবগুলো ম্যাপ মোডে প্রায় ধরতে গেলে অনেকটুকু বাংলাদেশি কালচারের সাথে মিলে। এবং এই এই চট্টগ্রাম টু কক্সবাজার যে ম্যাপ মোডটা এইটা বিশাল বড় একটা ম্যাপ মোড এবং এখানে বাংলাদেশের অনেক লোকেশনই এখানে অ্যাড করা হয়েছে, যেমন আপনার টার্মিনাল থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আপনারা প্রতিটা ধাপে প্রতিটা ড্রাইভিংয়ের যে মুহূর্তগুলো আপনি উপভোগ করবেন ঢাকা চট্টগ্রাম টু কক্সবাজার রুটের যে স্থানগুলো আছে সেগুলোর যেগুলো নাম করা স্থান তো ওইগুলো আপনাদের এখানে দেওয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে যতটুকু সম্ভব হয়েছে, যদিও একদম হয়তো হুবহু পুরো একদম বাস্তবে যা আছে সব বসানোটা সম্ভব না, বাট নাম করা যে প্লেসগুলো আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। যেমন এখানে কিন্তু আপনারা যে ইয়েটা আছে অর্থাৎ ওই কর্ণফুলী টানেল, তো কর্ণফুলী টানেলটাও কিন্তু আপনারা এই ম্যাপ মোডটাতে পেয়ে যাচ্ছেন এবং এটা কর্ণফুলী টানেলটা শেষ হওয়ার পর মানে ড্রাইভিং শেষ করার পর আপনারা যখন রাস্তাটাতে উঠবেন সেই রাস্তাটাতে আপনারা ড্রাইভিং করে এত বেশি মজা পাবেন যা বলার বাইরে, এবং সেই
খান থেকে আপনার যখন এই ড্রাইভিং করে আরো সামনে যাবেন দেখতে পাবেন কিছু বাংলাদেশি হোটেল পেয়ে যাবেন বিরতি যাত্রা বিরতি দেওয়ার জন্য। তো সামনে গেলে আরো অনেক বাংলাদেশি এনভায়রনমেন্ট আপনারা পেয়ে যাবেন। যদি আমি সবগুলো বললাম তো এক ভিডিওতে দেখানো বা বোঝানো সম্ভব না, আমি প্রতিটা ম্যাপ মডেলই আপনাদের দিয়ে রাখবো, রিভিউ দিয়ে রাখবো, আপনারা সেগুলো দেখে দেখে তারপর আপনারা ড্রাইভিং করতে পারেন বা আপনার যেখান থেকে ড্রাইভিং করবেন সেখানেও রিভিউ দেওয়া থাকবে, সরি আপনার যেখান থেকে করবেন ডাউন করবেন সেখানেও কিন্তু রিভিউ দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনি কিন্তু রিভিউগুলো দেখে চাইলে পরবর্তীতে আপনারা এই ম্যাপ মোডগুলো ডাউন করতে পারবেন। এবং আমি যেহেতু টপ ফাইভ রিলেটেড ম্যাপ মোড নিয়ে আসছি এবং এইগুলোর লিস্টে আমি এটাকে রাখছি, তো অবশ্যই এটা ভালো একটা ম্যাপ মোড হবে এবং আপনাদের অনেক বেশি পছন্দ হবে, এতটুকু আশা এবং এতটুকু বিশ্বাস আপনাদের আলামিন ভাইয়ের উপর রাখতে পারেন। তো এখন চলে যাবো আমরা আমাদের লিস্টের পাঁচ নম্বর যে ম্যাপ মোড আছে সেখানে। এবং আমাদের লিস্টের পাঁচ নম্বর যে ম্যাপ মোডটা আছে সেটা হচ্ছে বগুড়া টু রংপুর। বগুড়া টু রংপুরের ম্যাপ মোডটা কিন্তু প্রায় এক বছর আগে কিন্তু গেমিং এক্সপার্ট অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেল কিন্তু রিলিজ করা হয়েছিল এবং আপনারা এই ম্যাপ মোডটা কিন্তু অনেক বেশি পছন্দ করছেন। এবং এই ম্যাপ মোডের একটা স্থান আছে, যে স্থানটা কিন্তু আমাদের যে এরোটেক সিমুলেটর 2 আছে সেটা হচ্ছে ওই সিরাজগঞ্জ থেকে বগুড়া যাওয়ার টাইমে একটা রাস্তা পড়ে আমাদের ইউরোটাক সিমুলেটর 2 তে। তো ওই রুটটার সাথে এই যে এই যে বগুড়া টু রংপুরের যে ম্যাপ মোড আছে এই ম্যাপ মোডটার কিছু কিছু প্লেস মিলে যায়। তো আমি কিন্তু আমার আগের রিভিউটাতে আপনাদের বলছিলাম যে আমার কাছে এই প্লেসটুকু মানে এটার একটা সামনে গেলে একটু দুই পাশে পানি, মাঝখান দিয়ে একটা রাস্তা, এরকম একটা রাস্তা আপনারা পাবেন এখানে। তো এই রাস্তাটা দিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে কিছুক্ষণের জন্য আমি ভুলেই যাই যে আমি এখানে বাসনটা ইন্দোনেশিয়া এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমি ম্যাপটা দিয়ে খেলতেছি। আমার কাছে মনে হয় যে অনেক সময় আমি ইউরোটাক সিমুলেটর 2 খেলতেছি, কারণ প্রতিটা ম্যাপ মোডই আমি এই পাঁচটার ভিতরে যতগুলো ম্যাপ মোড আছে সবগুলো ম্যাপ মোডে ধরতে গেলে একদম আপনারা বাংলাদেশি কালচারের সাথে অনেক বেশি মিল পাবেন, এরোটেক সিমুলেটর 2 এর মতো অনেক বেশি মিল পাবেন এবং ফিল পাবেন আপনারা এই ম্যাপ মোডগুলো দিয়ে ড্রাইভিং করলে। এবং এই বগুড়া টু রংপুরের যে ম্যাপ মোডটা আছে এটাও কিন্তু ধরতে গেলে প্রায় অনেক সুন্দর একটা ম্যাপ মোড, আপনারা এটা অবশ্যই ডাউন করে খেলবেন। এবং হয়তোবা সবগুলো একসাথে ড্রাইভিং করাটা সম্ভব হবে না, হয়তো বা আপনার সবগুলো ম্যাপ মোড একসাথে খেলতেও পারবেন না। আমি ভিডিও দিয়ে রাখছি, আপনাদের যখন ভালো লাগবে একটা একটা করে আপনার ড্রাইভিং করে খেলতে পারবেন, একটা একটা করে ডাউন করে আপনার ড্রাইভিং করতে পারবেন, খেলতে পারবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। এবং যেহেতু আমরা এই রিলেটেড ভিডিওগুলো নিয়ে আসতেছি, আমরা চেষ্টা করবো এই যে কন্টেন্টটা এটা ধরে রাখার জন্য, কারণ আপনারা এই যে আমাদের ভিডিওগুলো এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন এবং আপনার জন্য একটা জিনিস সহজ হবে, সেটা হচ্ছে যে কোনো টাইমে আপনার যে কোনো ম্যাপ মোড আপনার চাইলে আমাদের এই ম্যাপ মোড ভিডিওগুলো থেকে খুঁজে বের করে নিতে পারবেন, আপনারা এক্সট্রা করে গিয়ে খুঁজতে হবে না। তো এই রিলেটেড ভিডিওগুলোকে আপনাদের রেগুলার লাগবে না, অবশ্যই আমাদের কমেন্ট করে দিবেন। যদিও আমাদের বাংলাদেশে এত অহরহ বাংলাদেশে ম্যাপ মোড নাই, যেগুলো ছিল ওইগুলোর মধ্য থেকে আমরা পাঁচটা আজকে নিয়ে আসছি, নেক্সট হয়তো আরও পাঁচটা নিয়ে আসতে পারবো, এরপর হয়তো আর পাঁচটা নিয়ে আসতে পারবো, এরপর যদি নিয়ে আসি সেগুলো ইন্দোনেশিয়ান ম্যাপ মোড থাকবে এবং ইন্দোনেশিয়ান ম্যাপ মোডের মধ্যে আমরা বাংলাদেশি কালচার খোঁজার চেষ্টা করবো, বাংলাদেশে কিছু এনভায়রনমেন্ট খোঁজার চেষ্টা করবে, এছাড়া আর কিছুই করার নেই, কারণ বাংলাদেশে বর্তমানে ম্যাপ মোড তৈরি করা টোটালি বন্ধই বলতে গেলে। তো যেগুলো ছিল ওইগুলোই আপনারা পাবেন এবং এটা আমাদের প্রথম পার্ট, আমরা চেষ্টা করবো নেক্সট পার্টে আমাদের বাকি যে ম্যাপগুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য। এবং এরপরও যদি কোনো ম্যাপ মোড মিসিং থাকে আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সেই, এবং আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের নেক্সটে কোন কোন ম্যাপগুলো যদি আপনাদের ইনফরমেশন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা চেষ্টা করবো সেই সুন্দর ম্যাপ মোডগুলো নেক্সটে নিয়ে আসার জন্য, যাতে আপনার পাশাপাশি বাকি যারা আছে তারা যাতে সুন্দর কিছু ম্যাপ মোড উপভোগ করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন। আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাইতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।